যারা তাকে প্রাণের চেয়ে ভালোবাসতেন তারা কখনোই তার ভালোবাসার নজির দেখাতে যে এই ধরনের কোনো ঈদে মিলাদুন্নবী করেছেন, জশ্নে জুলুস করেছেন, মিছিল বের করেছেন, র্যালি বের করেছেন, এর কোনো প্রমাণ নেই। যতক্ষণ পর্যন্ত তার সুন্নাতের উপর প্রতিষ্ঠিত না থাকবে সেই ভালোবাসার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আমাদের অনেক ওলামা একরাম এই জায়গায় এসে আমরা দেখছি বিভ্রান্ত হয়ে গেছেন। তারা হয়তো মিলাদ কিয়াম করছে না, মিলাদ কিয়ামের বিরোধী, কিন্তু এই দিন তারা সিরাত মাহফিলের ডাক দিচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যে ভালোবাসার মধ্যে তার আদর্শের কোনো অনুসরণ নেই, সেই মৌখিক ভালোবাসার একটা জ্বলন্ত উদাহরণ হলো যে ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে। কেন এটা মৌখিক ভালোবাসা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো এই ধরনের কোনো অনুষ্ঠান পালন করেন নাই, করতে বলেন নাই। সাহাবায়ে কেরাম যারা তাকে প্রাণের চেয়ে ভালোবাসতেন তারা কখনোই তার ভালোবাসার নজির দেখাতে যে এই ধরনের কোনো ঈদে মিলাদুন্নবী করেছেন, জশ্নে জুলুস করেছেন, মিছিল বের করেছেন, র্যালি বের করেছেন, এর কোনো প্রমাণ নেই। সুতরাং যারা আজকের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নাম করে এই ধরনের কাজগুলো করবেন, এই ধরনের বিদাতের সংস্কৃতি চালু করবেন, নিঃসন্দেহে তারা নিকৃষ্ট বেদাতের মধ্যে লিপ্ত রয়েছেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই সাথে আমরা আরও যেটা বলতে চাইব, অনেকে আজকে বলতে চান যে যদি আমরা মিলাদ নাও করি, কিয়াম নাও করি, এই দিন আমরা আলোচনা বৈঠক তো করতে পারি, সিরাত মাহফিল তো করতে পারি, সিরাত নিয়ে আলোচনা করবো, সমস্যা কী? প্রিয় উপস্থিতি, নির্দিষ্ট একটা দিনকে খাস করে যখন কোনো কাজ করা হয় তার অর্থ হচ্ছে ওই দিনটাকে একটা বিশেষ তাকদিস করা, পবিত্র হিসাবে ঘোষণা করা। এই দিনটাকে পবিত্র হিসাবে ঘোষণা করলো কে? এই দিনটাকে পবিত্রভাবে হিসাবে ঘোষণা যদি করতে হয় অবশ্যই আল্লাহ রাসূল থেকে নির্দেশনা থাকা লাগবে। যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনটাকে বিশেষ একটা দিন হিসেবে ঘোষণা দিয়েছেন, তাই না? ওই দিনে আমাদেরকে সিয়াম রাখতে হয় নাজাতে মুসার শুকরিয়ার জন্য, ওই দিনটাকে তিনি আলাদাভাবে সিয়াম রাখার জন্য বলেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কোনো প্রকার অনুষ্ঠানাদি করার বা এই দিনটাকে তাকদিস করার কোনো অনুমতি আমাদেরকে দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে এই দিনকে কেন্দ্র করে কেন আমরা সিরাত মাহফিল করবো? সিরাত মাহফিল করার জন্য সারা বছর নাই? সারা বছর যে কোনো সময় সবসময় আমরা করতে পারি, কেন আমরা এই দিনটাকে খাস করে এই দিনই শুধু এই আলোচনা করবো? আমাদের অনেক ওলামা একরাম এই জায়গায় এসে আমরা দেখছি বিভ্রান্ত হয়ে গেছেন। তারা হয়তো মিলাদ কিয়াম করছে না, মিলাদ কিয়ামের বিরোধী, কিন্তু এই দিন তারা সিরাত মাহফিলের ডাক দিচ্ছে। এটাও বেদাতের সহায়ক কর্ম হিসেবে বিবেচিত হবে যদি আমরা এটাকে নির্দিষ্ট করে নিই এই দিনটা এই আলোচনার জন্য। সুতরাং এখান থেকে আমাদেরকে বিরত থাকার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি, মৌখিক ভালোবাসার একটা উদাহরণ দেওয়া যায় এভাবে যে আবুল আহাব, আপনারা জানেন আবুল আহাব, আবুল আহাবের নাম, আবুল আহাব কে ছিলেন? রাসূলের চাচা, তাই না? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে তিনি খুশি হয়ে তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন। তিনি ছিলেন রাসূলের চাচাদের মধ্যে সবচেয়ে খুশি হওয়া ব্যক্তি। কিন্তু এই লোকটা সে কি জান্নাত যেতে পারবে? কেন যেতে পারবে না? কারণ সে ভালোবেসেছিল কিন্তু তার ভালোবাসাটা ছিল মৌখিক, সেই ভালোবাসা মৌলিক ভালোবাসা ছিল না, তার আদর্শের প্রতি ভালোবাসা ছিল না, তার প্রতি ইমানের দাবিতে ছিল না। সুতরাং ওই ভালোবাসার কোনো মূল্য আল্লাহর কাছে আছে? নাই। কোনোভাবে দেখেন আবু তালেব সারাটা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কাজ করে গেলেন, তাকে সুরক্ষা দেওয়ার জন্য কী না করলেন তিনি, কিন্তু ওই ব্যক্তিটা তিনি কি জান্নাতে যেতে পারবেন? ওই ভালোবাসা কি তার কাজে লাগলো? কাজে লাগলো না। কেননা ওই ভালোবাসাটা আদর্শের উপর প্রতিষ্ঠিত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের উপর প্রতিষ্ঠিত না। সুতরাং আজকে আমরা যারা ভালোবাসার নাম করে এই ধরনের প্রদর্শনী করছি, এই ভালোবাসা যতক্ষণ আল্লাহ রাসূলের আদর্শের উপর প্রতিষ্ঠিত না থাকবে, যতক্ষণ পর্যন্ত তার সুন্নাতের উপর প্রতিষ্ঠিত না থাকবে, সেই ভালোবাসার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাত হচ্ছে নতুন আবিষ্কার, হচ্ছে পথভ্রষ্টতার কারণ, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব এই কাজে যেন আমরা কেউ সম্পৃক্ত না হই এবং কাউকে যেন উৎসাহিত কখনো না করি।